দেখুন কি রকম আওয়াজটা হচ্ছে, এটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন চিজটা কি রকম গলে গেছে। নমস্কার বন্ধুরা, ডালিম প্রিয়া চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগত। আজ অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, সেটি হলো মুচমুচে পটাটো চিজ বল। তো সেটি বানানোর জন্য কি কি নিয়েছি প্রথমে দেখে নাও। পটাটো চিজ বল বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে ব্রেড গ্রামস নিয়েছি, চিজ নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, একটা ডিম, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, খাওয়ার সোডা, নুন। তো চলো আমি শুরু করে দিই। পটাটো চিজ বল বানানোর জন্য প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটা এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব যাতে আলুটা গোটা গোটা না রয়ে যায়। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো মিশিয়ে নেব। এখানে যে পেঁয়াজ, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি রেখেছিলাম এগুলো সব দিয়ে দেব। এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম এই মশলাগুলোও সব দিয়ে দেব, দিয়ে এটা এবার ভালো করে মাখিয়ে নেব। আমার আলুটা সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, এটা এবার রেখে দেবো। তারপর এখানে যে ডিমটা ছিল, একটা যে ডিম নিয়েছিলাম এই ডিমটা ফাটিয়ে নেব। এখানে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আমার এটা মেশানো হয়ে গেছে, এবার পটাটো চিজ বলগুলো তৈরি করে নেব। তাহলে এবার পটাটো চিজ বলগুলো বানিয়ে নিই। বানানোর জন্য আমি আগে একটু হাতে তেল মেখে নিয়েছি, এবার আলুগুলো নিয়ে নেব। এরকম গোল করব প্রথমে, তারপরে এরকম হাতের মধ্যে চেপে দেব। চেপে এই চিজ টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে এটা মুড়িয়ে নেব। আবার এরকম বলের শেপ নেব, নিয়ে এটা প্রথমে এই এই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডোবাবো। ডুবিয়ে এটা ব্রেড গ্রামসে দেব। আবার এর মধ্যে ডোবাবো। আবার এর মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব। এটা এবার তৈরি হয়ে গেছে, এরকম ভাবে সব বলগুলো বানিয়ে নেব। আমার পটাটো চিজ বলগুলো সব তৈরি করে নিয়েছি, এবার এইগুলো ভেজে নেব। আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার এই বলগুলো দিয়ে দেবো। কম কম করে দেবো, নাহলে এগুলো ভেঙে যাবে। এগুলো দিয়ে অল্প আছে
এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ওই বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরো বলগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, আমার পটেটো চিজ বল কয়েকটা ভাজা হয়ে গেছে, এখনো ভাজা হচ্ছে। তো এটা দেখুন কিরকম মুচমুচে হয়েছে, দেখুন কিরকম আওয়াজটা হচ্ছে। এটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন চিজটা কিরকম গলে গেছে। তো আপনাদেরকে পটেটো চিজ বল শেষ পর্যন্ত বানিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না।